আমরা আছি তোমার সাথে, এগিয়ে চলো প্রাণের চেয়ে প্রিয় মাতৃভূমি সরিষাবাড়ি উপজেলা। আমাদের এই উপজেলার ঐতিহ্যবাহী ইউনিয়নের নাম কামরাবাদ। কামরাবাদ ইউনিয়নের আজকে আমাদের সকল প্রান্ত থেকে যারা এবছর এই ভয়াবহ বন্যা, যে বন্যা পানির পরিমাণ এত বেড়েছে যে অতীতের 1988 সালে যে বন্যা হয়েছিল, ভয়াবহ বন্যা বলে যে বন্যাকে আমরা উল্লেখ করি, সেই বন্যার রেকর্ডও ছাড়িয়েছে বলে এই বছরের বন্যার যে ভয়াবহতা সেটাই প্রমাণ করে। আজকে আমাদের এই ঐতিহ্যবাহী ইউনিয়নের বন্যা কবলিত মানুষ, বন্যা দুর্গত মানুষ, আমার মারা বোনেরা, আমার মায়ের নানা বাড়ি, আপনারা জানেন যে আমি কামরাবাদ ইউনিয়নকে নিজের ইউনিয়ন বলি, এই কারণে যে আমার মায়ের নানা বাড়ি সোহাকুর, কিছুদিন আগে আমার সানুয়াল সেক্রেটারি সাহেবের সহধর্মিনী আমার নানি মারা গেছেন, সেদিন আপনারা অনেকেই ছিলেন সেখানে, আমরা ছিলাম। তো আমি কামরাবাদ ইউনিয়নকে সত্যি আমার নিজের ইউনিয়নের মতো মনে করি। শৈশবাড়ির প্রতিটি প্রান্তই আমার নিজের, কোন ইউনিয়নই আমার বাইরের না, সবই মার কাছে যেমন সন্তান, নারী ছেড়ে বাঁধনের মতো মনে হয় আত্মা ছেড়ে যায় সন্তানের কিছু হলে, আমারও ওরকমই লাগে। আপনাদের কারো কষ্ট দুঃখ আঘাত বেদনা এটা আমার কাছেও একইভাবে অনুভূত হয়, এই অনুভূতি আমার মধ্যে প্রত্যেকটা ইউনিয়নের জন্যই সমভাবে কাজ করে। আমি আজকে আমাদের কামরাবাদ ইউনিয়নে এসেছি আপনাদের কষ্টের ভাগিদার হওয়ার জন্য। আমি জানি বিগত 2-3 দিন বন্যায় আপনারা অনেক কষ্ট পেয়েছেন, আপনারা নিজেদের বাড়িতে কাটতে পারতেছেন না কারণ বাড়িতে পানি, নিজের বাড়িতে রান্না করার অবস্থা নাই, অন্য জায়গায় আশ্রয় নিয়েছেন, খাওয়া দাওয়ার কষ্ট শুধু আপনার নয়, আপনার পরিবারের, আপনার সন্তানের, আপনার ভাই, আপনার বোন, আপনার মা বাবা শুধু না, আপনার পরিবার পরিজন শুধু না, আপনার গৃহপালিত পশু যে এই গরু ছাগল সহ সবারই একই রকম কষ্ট। আমি জানি যে এই কষ্টে এই দুঃখের সময় আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করেছি কিনা। আমরা আমাদের আজকে এখানে উপস্থিত শৈশবের উপজেলা নির্বাহী কর্মকর্তা, যিনি অতি সম্প্রতি আমাদের উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন, অত্যন্ত তরুণ একজন ব্যক্তি, যিনি অত্যন্ত কর্মঠ পরিশ্রমী এবং যোগদানের পর থেকেই এই বন্যার যে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য উনি কাজ করছেন। আপনারা ইতিমধ্যে তাকে দেখেছেন আমাদের ইয়নো শেশিয়াবুদ্দিন আহমেদ, উনি আমাদের মাঝে এখানে আছেন, আপনারা নিশ্চয়ই তাকে দেখেছেন আমাদের এই উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে আপনাদের মাঝে পাশে থেকে বন্যার ত্রাণ বিতরণের জন্য উনি আপ্রাণ চেষ্টা করছেন, কষ্ট করছেন। পিআইও যিনি আছেন ওর নাম হলো হুমায়ুন কবির, হ্যাঁ, এই পিআইও সাহেব সবসময় আপনাদের সরকারি ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য কষ্ট করছেন, পরিশ্রম করছেন। প্রত্যেক সাংবাদিক ভাইয়েরা এখানে আছেন, সবচেয়ে ভালো সাক্ষী আমার সাংবাদিক ভাইয়েরা, আমার মামারা দিতে পারবে যে আসলে আমরা বন্যার এই সময় শফিকুল ভাই আছে, যদিও লেখেন যে বন্যার ত্রাণ দিতে দিতে অনেক সময় আমরা পালিয়ে যাই, আচ্ছা কেন পালিয়ে যাই, যখন দিতে দিতে আমাদের শেষ হয়ে যায়। তো এখন যেমন আমি সরিষাবাড়িতে ডাক বাংলায় থেকে এখন আসলাম,
এর আগে আমি প্রথম পিগনা ইউনিয়নে দিয়েছি, পিগনা ইউনিয়ন থেকে হাওনা ইউনিয়নে দিয়েছি, তারপরে প্রবল দিঘা ইউনিয়নে দিয়েছি, এরপরে আমরা এখন কামরাবাদ ইউনিয়নে এসেছি। আমরা অনেক সময় একদিনে সব সবাইকে হয়তো সম পরিমাণ দিতে পারি না, যেমন আজকে। আচ্ছা আমি আপনারা তো এইটা একটু পরে আনো, আমাদের এখানে যারা উপস্থিত আছেন, আমার উপজেলা আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল লতিফ বীর মুক্তিযোদ্ধা, উনি আমাদের সাথে সারাদিন কাজ করছেন অক্লান্ত ভাবে। আমাদের মেয়র তো তিন দিন, আজকে বোধহয় চার দিন হয়ে গেল, আমাদের মেয়র ওনার ত্রাণ সঙ্গে থাকুক না থাকুক, উনি যাচ্ছে বন্যা কবলিত মানুষের ভাই। আমাদের চেয়ারম্যান সাহেব মনসুর ভাই, উনি তো অত্যন্ত পরিশ্রমী, আপনাদের সবার প্রিয় মানুষ, বারবার নির্বাচিত চেয়ারম্যান। আমাদের বসিয়ার নেতা শৈশবাড়ি উপজেলা সবচেয়ে সিনিয়র নেতাদের একজন মনসুর ভাই নিজে আপনাদের সাথে পাশে থেকে প্রাণ বিতরণ করছেন, আপনাদের সাথে করছেন না, আপনারা কি এর মধ্যে দান পেয়েছেন না, পেয়েছেন না? না হ্যাঁ বললে আমি আজকে দিব না তা হবে না, হ্যাঁ বললে অসুবিধা নাই। আমি কি বলেছি, আপনারা এর মধ্যে প্রাণ পেয়েছেন না অনেকেই, নাকি পান নাই? নিশ্চয়ই পেয়েছেন, হয়তো সবাই এখানে পান নাই। আমি যেটা বলছি সেটা শুনেন, যেমন আজকে এখানে 500 আমরা প্যাকেট করেছি 10 কেজি করে চাল, ওই যে দেখেন 650 চাল, 650 আমি যা জানছি তার চেয়ে বেশি আয়োজন করছে, কত? 650, 650 প্যাকেট দিয়েছে, শুধু 10 কেজি করে প্রত্যেকেই পাবেন এখানে উপস্থিত 650 জন, ঠিক আছে? আর সাথে একটা করে শুকনো খাবারের প্যাকেট পাবেন, এর মধ্যে কি আছে দেখতে পাচ্ছেন, চিড়া, মুড়ি, গুড়, খাবার স্যালাইন, বিস্কিট, মোমবাতি এবং ম্যাচ, পানি বিশুদ্ধকরণের জন্য ট্যাবলেট। এই 650 জনের মধ্যে 250 জনের মধ্যে মত দেওয়া সম্ভব হবে। আমার যেটা ভয়, এখানে আমি উপস্থিত কামরাবাদে সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি, আমার ধারণা যদি কোনো কারণে মানে কম পড়ে তাহলে আরো 100 প্যাকেট চাল আপনাদের কাছে আবার এনে দেওয়া হবে আজকে, ঠিক আছে? আমার মনে হয় যে এখানে উপস্থিত যাদের তালিকা হয়েছে কেউ যেন খালি হাতে ফিরে না যায়, এটা আমার ইচ্ছা। আচ্ছা আমি কথা আগে শেষ করি, তারপরে আপনারা কথার উত্তর সবাই খুঁজে পাবেন, আমার কথা সম্পূর্ণ শুনলে আপনারা উত্তর খুঁজে পাবেন। আমি আপনাদের সন্তান, তাই না? আমি তো আকাশ থেকে আসি নাই, তাই না? এই মাটির আপনাদের সন্তান, আমাকে আপনারা কি বানিয়েছেন, জাতীয় সংসদ সদস্য, সবচেয়ে বড় আসনে আমাকে বসাইছেন, তাই না? আমার পরে তো আর আসন আপাতত সরিষাবাড়িতে নাই, এবং আপনাদের সবার দোয়া, আল্লাহ তাআলার অশেষ রহমতে এখন মন্ত্রিসভার সদস্য আপনাদের দোয়ার ফলে হয়েছে, তাই না? তাহলে আমি যদি আপনাদের কষ্ট পূরণে সবচেয়ে বেশি চেষ্টা করতে না পারি, কে পারবে? পারবে না আর কি। তাহলে আমি আমার দায়িত্বটা কি, আপনাদের এই সময়ে আমাদের নেতৃবৃন্দ বলেছেন, আমাদের মেয়র চেয়ারম্যান সাহেব বলেছেন, সেটি কি? আমাদের বিদ্যুৎ ভাই বলেছেন, সেটি কি? যে আমাদের এই আমাদের মা বোনেরা, আমার ভাইরা, আমার মুরব্বীরা, আমার পিতৃতুল্য সবাই, আমার আত্মীয় স্বজন সবাই এখানে যারা আছেন, যে আপনাদেরকে প্রতিদিন আমরা এই ত্রাণ পৌঁছে দিব, যে কেউ না খেয়ে থাকবেন, কেউ কষ্ট ভোগ করবেন, একটা দিনও এরকম হবে না, এটাই আমার দায়িত্ব, একটা দিনও না। প্রতিদিন আমরা আপনাদের কাছে এই বন্যার ত্রাণ সামগ্রী পৌঁছে দেবো, আমাদের চেয়ারম্যান সাহেব মূল দায়িত্ব, এটা প্রত্যেক ইউনিয়নেই তাই, আমাদের কামরাবাদ ইউনিয়নের ক্ষেত্রেও তাই, আমাদের চেয়ারম্যান সাহেব মনসুর ভাই উনি আপনাদের কাছে, আমার কামরাবাদ ইউনিয়নের প্রথম নেতা, এখানে
উপস্থাপনা করতেছে আমার মামা যুবলীগের সভাপতি আশফাক, আমার মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ, আমার শ্রদ্ধেয় চাচা আব্দুল মালিক এমপি সাহেবের সুযোগ্য সন্তান, এরকম বড় বড় নেতারা আছে। আমার নীরব ছাত্রলীগের সবচেয়ে বলিষ্ঠ নেতা এই কামরাবাদের, এই যে মুকুল সবাই বলে আসবো বলে ওর কথা আমি শুনি, চেয়ারম্যান সাহেব বলতেছে তো ছোট ও তো বলে কামরাবাদের, এই যে আমার মন্ডল সাহেবের ভাগনা, তা আমার মন্ডল সাহেব হলো আমার বড় ভাই, আমার অভিভাবক। তো এখানে আমার মামা রাজ্জাক, আমার লিয়াকত মামা, মিজু মামা, আমার সামিউল মামা, মামার ওম না ইলিয়াস, আমি তার কথা রুবেল, তার কথা বলবো আশিক, হ্যাঁ এরকম প্রচুর নেতা, অভাব আছে কোনো বলেন? এরা সবাই আপনাদের পাশে থেকে প্রাণ দিবে। আমি কি করেছি, আমি এখানে আজকে আসার আগে গতকালকে আমি আমাদের ত্রাণ এবং দুর্যোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান সাহেবের সাথে আমি নিজে কথা বলেছি, তাই না? ওনার সাথে কথা কি বলেছি যে আমার সরিষা বাড়িতে অনেক বেশি বন্যা হয়েছে সমগ্র জামালপুর জেলার মধ্যে, সমগ্র দেশের মধ্যে। আমি ডিও লেটার দিয়েছি এবং বলেছি কি 1000 মেট্রিক টন, কত 1000 মেট্রিক টন চাল আমি অতিরিক্ত বরাদ্দ চেয়েছি, আগামীকালের মতো এই বরাদ্দ আমরা গ্রহণ করব। তার আগে আমি একটা ভুল করে ফেলেছি, আমার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং সম্পাদক এই আক্তার ভাই আর নরুন ভাইয়ের কথা আমি বলি নাই, মাপ চাই। আমার দুজন নেতা, আমার আক্তার ভাই এবং সম্পর্কে বর্ণনা হয়, আমার এই যে নরুন ভাই আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি এবং সাধারণ সম্পাদক, আমি অত্যন্ত দুঃখিত যে ওনাদের বক্তব্য করতে দেওয়া উচিত ছিল, দাও নাই কেন বক্তব্য দিয়েছে? তাহলে আমার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গীর জিএস, আমার কালা জামদার, সবাই ওনারা তো এই দুজন তো দায়িত্ব পালন করবে চেয়ারম্যানের সাথে, আমার দুই সভাপতি এবং সম্পাদক, ওনারা নিজেরা থেকে চান। এই যে কি বলছি 1000 টন চাল শুধুমাত্র কাদের জন্য? আপনাদের জন্য। এটা যতক্ষণ পর্যন্ত বন্যার পানি না নেমে যাবে, অর্থাৎ আপনারা স্বাভাবিক জীবনে আপনার বাড়ি ঘরে ফেরত না যাবেন, ততদিন পর্যন্ত এই সহযোগিতা সরকারের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে অব্যাহত থাকবে। আর কি বলেছি, যে ত্রাণ এবং দুর্যোগের দায়িত্ব নিয়োজিত প্রতিমন্ত্রীকে কি বলেছি, যে আমাদের কি বলে ওটা জিআর ক্যাশ 20 লক্ষ টাকা, এই 20 লক্ষ টাকা আপনাদের মাঝে বিতরণ করার জন্য, যারা আমার সরিষা বাড়িতে বন্যা দুর্গত, বন্যা কবলিত, বানভাসী যারা, এই অতিরিক্ত বরাদ্দ ভাইবেন না যে তাহলে কি এই পর্যন্তই, আপনারা যে পর্যন্ত চাবেন ওই পর্যন্ত পাইতেই থাকবেন, যতক্ষণ পর্যন্ত আপনাদের চাহিদা থাকবে আমরা ততক্ষণ পর্যন্ত চাহিদা পূরণ করতে বাধ্য থাকব। এ হচ্ছে সোজা সাপটা কথা। তো আমি কথা বাড়াতে চাই না, আপনাদের সকলের কাছে বিগত দুই দিন আগে আমার আসার পরিকল্পনা ছিল, তো আপনারা জানেন আমার শ্বশুর ইন্তেকাল করেছেন, যে কারণে আমি আসতে পারিনি গত দুই দিন। আমার খুব মনটা পড়েছিল আপনাদের কাছে, আমাদের ইউনা সাহেব সহ পিআইও সাহেব, আমার সরকারি কর্মকর্তা, আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমার দলের নেতা কর্মী সবাই অক্লান্ত পরিশ্রম করেছে, এমন কি কেউ আছে ঘরে বসে ছিল, এ তো আমার মনে হয় প্রাণ দিতে দিতে শহীদ হয়ে যেতেছে, এত প্রাণ আমার মনে হয় সরিষা বাড়িতে যেভাবে দেওয়া হয়েছে, অন্য কোথাও না। আমার প্রশাসন তটস্থ, প্রতিদিন আলাদা করে বরাদ্দ সরিষা বাড়িতে, খোঁজ নিয়ে দেখেন অন্যান্য জায়গায় এত বড় দামি সরিষা বাড়িতে নিজে থেকে আপনাদের মাঝে এই ত্রাণ বিতরণ করব। এবং আগামীকালকে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার, উনি আজকে জামালপুরে আছেন, মাদারগঞ্জে আমাদের পার্শ্ববর্তী, আগামীকালকে উনি সকাল 11টা থেকে সারা দিন সন্ধ্যা রাত পর্যন্ত উনি আমাদের সাথে থাকবেন, ঠিক আছে? আমরা নদী পথে পুরা সরিষাবাড়ির বন্যা, আমরা কামরাবাদ সিদ্ধান্ত নিয়েছি, আমাদের ওই পপুলারের এখান থেকে যে বাঁধ ওই জায়গা থেকে লঞ্চে করে আমরা বন্যার অবস্থা পরিদর্শন শুরু করবো, লঞ্চে নৌকায় করে এটা একেবারে পিন্না পর্যন্ত, ঠিক আছে? যেখানে যেখানে প্রয়োজন যারা ত্রাণ পায় নাই তাদের কাছে আমরা নদীপথে নৌকা যোগে গিয়ে পৌঁছে দেব।
আমি কথা বাড়াতে চাচ্ছি না, আপনাদের এই ত্রাণের সামগ্রী আপনারাই পাবেন, অন্য কেউ এই সামগ্রী ধরতেও পারবে না, নিতেও পারবে না, ঠিক আছে? শুধু আপনাদের জন্য, আর শুধু সরকারের না, আমরা নিজেরাও আপনাদের জন্য এই শুকনো খাবারের ব্যবস্থা কিন্তু আমরা করেছি। আর আপনারা ঘরে তো রান্না করতে পারতেছেন না, আমরা সেজন্য চিড়া মুড়ি গুড় বিস্কিট খাবার স্যালাইন পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এই জন্যই কিন্তু দিয়ে, যাতে আপনারা খেতে পারেন। আর আমি এও চিন্তা করছি যে খাবার রান্না করে আপনাদের কাছে কিভাবে পৌঁছানো যায়, অর্থাৎ খিচুড়ি এরকম রান্না করে আপনাদের মাঝে বিতরণ করার একটা সিদ্ধান্ত আমার আছে। আমরা কাল পরশু এই ব্যবস্থাও আমরা ইনশাল্লাহ গ্রহণ করব। হয়তো বলবেন যে খালি শুকনা খাবার দিলেন, চিনা মুড়ি গুড় দিলেন, আর তো কিছু দিলেন না, আপনি মন্ত্রী হইলেন তো কি লাভ হইল? তো এই জন্য আমরা শুকনা খাবার না, আমরা রান্না করা খাবারও আপনাদের মাঝে, আর আপনারা মারাই তো আমাদের রান্না করে খাওয়ান, আমরা না হয় একটু আপনাদেরকে খাওয়াই, তাহলে হয়তো আপনাদের মনে একটা তৃপ্তি থাকবে যে হ্যাঁ আমাদেরকেও রান্না করে খাওয়াইছে। তো যাই হোক, পরে পানি কমে গেলে আপনাদের বাড়ি বাড়ি গিয়ে আমি আবার খেয়ে এটা শোধ করে ফেলবো, ঠিক আছে? তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটি সতর্কীকরণ কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই, সেটি হলো ইদানিং আপনারা আজকে মাইক ধরেছে, আমার ওসি সাহেব তো গেল, ওসি সাহেব মাইক ছাড়ছে, কি যেটা আপনারা ইতিমধ্যে শুনছেন, হ্যাঁ এই যে ছেলে ধরা আর গলা কাটা ওই যে দেখাচ্ছে, সবাই জানেন, আমি আমি জানি আসলে অজানা এখন আর কিছু নেই, কি বলে ছেলে ধরা, ছেলে ধরা কেমনে বুঝলেন আপনি ছেলে ধরা? একটা মানুষকে ধরে নিয়ে যাওয়া কি আসলে এত সোজা বলেন তো? একটা মা তার সন্তানকে ধরে নিয়ে যাবে দিবে বাচ্চা থাকতে, একটা আত্মীয় আমার চোখের সামনে একটা বাচ্চার একজন ধরে নিয়ে যেতেছে, দিব আপনারা দিবেন? এত তো সোজা কাজ না, এক। আর দুই, যদি তাই হয়ে থাকে, সন্দেহ হয় যে না এই লোকটা চিনি না অন্য জায়গার, সন্দেহ হয় কিছু একটা করতে পারে, তাহলে কি আপনারা ওরা সবটি মিলা ধরে মেরে ভালোবেন পিটায়? এটা কোনো এটা কোনো এটা কোনো ইয়ে হইলো, ধর্ম হইলো, এটা কোনো নিয়ম হইলো? কালকে ঢাকা শহরে একজন মা একটা মহিলা, ঢাকা শহরে বাড্ডা নামে একটা এলাকা আছে, টিভিতে দেখছেন আপনারা, দুইটা ছোট ছোট বাচ্চা, এই বাচ্চার ভর্তির খোঁজ নিতে গেছে স্কুলে, এর ছেলে ধরা বইলা পিটায় মেরে ফেলছে, মেরেই ফেলছে সারাদিন কালকে টিভিতে, মানে লোমহর্ষক একটা দৃশ্য। এটা কত বড় মানুষ অমানুষ হতে পারে, কত বড় জানোয়ার অসভ্য হতে পারে মানুষ এই যুগে, এই পৃথিবীতে, এই বাংলাদেশে আমরা এটা দেখি। রাত্রের মধ্যে কিন্তু সত্য চন্দ্রে ধরছে যে বীর বাহাদুররা ওই মহিলা একটা মহিলারে কতগুলো মানুষ মারে, এটা কোনো বাহাদুরি হলো? তা আমি আপনাদের কাছে যেটা বলতে, এটা কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া হয়, যারা আপনাদের কাছে আমি করজোড়ে অনুরোধ করি, এরকম কোন সন্দেহ যদি হয় একটু শুনবেন, একটু শুনবেন, এখানে একটু শুনবেন, এই যে কথা না, একটু কথা শেষ করতে দেন, যে এরকম ছেলে ধরা এই ধরনের কোন সন্দেহ বা এরকম কিছু মনে হলে আপনারা দয়া করে পুলিশ, আমার থানা আছে, আমার সব এখানে কি আমার চেয়ারম্যান সাহেব আছে, মেম্বার সাহেব আছে, আমার দলের নেতারা আছে, আপনারা দয়া করে ধরে নিয়ে মার শুরু করেন, এটা কি? এই দায়িত্ব তো সরকার বা আইন আপনাদেরকে দেয় নাই, এরকম কিছু আমাদের সরিষা বাড়িতে কামড়াবাদে যেন না হয়। এক, একটা কি গলা কাটা, এটা কি করে ওই পদ্মা সেতুতে বলে গলা কাটা দিলে ওই সেতু বলে কি ওই গলাকে মানুষের মাথা দিয়েছে কাল্লা দিয়েছে, এই যে রেনি ব্রিজ করলেন আপনারা, আমরা করলাম করছি না, এটা এই ব্রিজ করছি না আমরা, সে নাকি কি মাথা খাওয়া লাগতো নাকি কাল, হ্যাঁ তো এইরকম শয়তান কিছু আছে, এগুলা গুজব গুজব ছড়ায় কি যে ব্রিজ করার জন্য মাথা লাগবে, এই মাথা দিয়ে কি হবে, এই শয়তান এরকম কথা বলে এবং এই ধরনের যারা গুজব ছড়ায় এদেরকেও ধরে নিয়ে থানায় দিয়ে দিবেন আমাদের পুলিশ, আপনারা আবার ধরে পিটা মারবেন, এগুলো কিন্তু না, আইন নিজের হাতে তুলে নেবেন না, এগুলো কিছু বিএনপি জামাতের কিছু ইতর আছে, অসভ্য কিছু লোক আছে,
এগুলো মিথ্যা কথা। পদ্মা সেতু তো বাংলাদেশের একটা অহংকার। বাংলাদেশ আপনাদের, আমাদের বাংলাদেশের মানুষের টাকা দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতু করছে। এই 32,000 কোটি টাকা 10 পয়সা বিদেশের কাছ থেকে নেয় নাই, 10টা পয়সা বিদেশ, কত টাকা? 32,000 কোটি। বুঝছেন তো কত টাকা? বোঝা মুশকিল। 1 কোটি টাকা একসঙ্গে দেখছেন নাকি? 32,000 কোটি টাকা এটা কে করছে? জাতির পিতা বঙ্গবন্ধুর মেয়ে। এই একটাই হোক না, আমরা আর কি বেটা ছেলে, আমাদের চেয়ে বড় বেটা সেটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের পরম শ্রদ্ধেয় মমতাময়ী মা, উনি করছেন, ওনার সাহসে, ওনার সিদ্ধান্ত হয়েছে। অতএব আমি এই দুইটা বিষয়ে আপনাদেরকে জানালাম, এ ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। ছেলে ধরার সন্দেহ হলে আচ্ছা হইতে পারে, এটা আপনাদের বিচার করার দায়িত্ব না, বিচার করবে থানা পুলিশ আছে, কোর্ট আছে, আইন আদালত আছে। এটা কি মাথা এই সমস্ত গুজবের কথা, মাথা লাগবে হেন তেন এইগুলো এই ধরনের কথা, গুজবের কথা কেউ যদি বলে এনাকেও ধরে থানায় পুলিশের কাছে সোপর্দ করবে। এই দুইটা বিষয়ে আপনাদের সবার সদয় সহযোগিতা চেয়ে আমি এখন আপনাদের মাঝে সবাইকে দিতে পারবো না, কয়েকজনকে আমরা এই ত্রাণ সামগ্রী এখন দিব। 650 জন আপনারা পাবেন, আমি কি বলেছি আরো 100 জন যদি কম পড়ে, মোট 750 জন ধরেন আপনারা। যে তালিকা করা হয়েছে সব তালিকা অনুযায়ী আমাদের চেয়ারম্যান সাহেব মনসুর আলী খান এর নেতৃত্বে এটা দিবেন, এবং এর পাশাপাশি আমাদের শুকনো খাবারও আছে 250 প্যাকেট। আমার কথা হলো আপনারা যারা সত্যি, যারা বন্যা কবলিত কষ্ট করে এখানে আসছেন, কেউ যে লোক খালি হাতে ফেরত না যায়, আমি আপনাদেরকে অনুরোধ করছি আরেকটি কথা। আমি একটা জিনিস ভয় পাই, প্রতিটা জায়গায় একই সমস্যা, সেটি হলো যে আমার মায়েরা যারা আসছেন, আমার একটা সোজা প্রশ্ন যে আপনাদের যে ধৈর্য সহ্য বেশি আমাদের কারো আছে? পৃথিবীতে কারো নাই। কেন নাই? আপনারা 10 মাস আমাদেরকে পেটে ধারণ করতে পারেন, এই ক্ষমতা মা ছাড়া কারো আছে পৃথিবীতে? আছে আছে আছে, মা ছাড়া কারো আছে? তাহলে একটু ধৈর্য ধরে খালি এটা দিয়ে যাবেন, এটা তো কিনবেন না, পয়সা লাগবে না, কিচ্ছু লাগবে না, শুধু আপনারা হাতে হাতে নিয়ে যাবেন, নাম ডাকবে বা আপনাদের কাছে যে স্লিপটা দেওয়া আছে দেখাবেন, নিয়ে যান। কিন্তু আপনারা হুড়াঙ্গান করেন, তাড়াহুড়া করেন, এখনো অনেক সময় আছে, কেবল বাজে 5:50, 7টার সময় বেলা ডুববে, বৃষ্টি নাই, ঝড় নাই, বাদল নাই, আধা ঘন্টা লাগবে না, এটা দিতে আধা ঘন্টাও না, এটা একটু দয়া করে ধৈর্য ধরে আপনারা নিয়ে যাবেন, কোনো যেন বিশৃঙ্খলা না হয় শান্তিপূর্ণ ভাবে নিয়ে যাবেন। আমি আমার ইউনো সাহেব আজকে যিনি সভাপতিত্ব করছেন, ইউনো সাহেবকে দুটি কথা বলার জন্য অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সালাম আলাইকুম। ত্রাণ মন্ত্রণালয় এবং উপজেলা পরিষদ সরিষাবাড়ি কর্তৃক আয়োজিত আজকের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আপনাদের জন্য সরকারি বরাদ্দ আছে চাল, ঠিক আছে? মাননীয় মন্ত্রী মহোদয় তার ব্যক্তিগত তহবিল থেকে, তার নিজের পকেট থেকে আপনাদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করেছেন। এখানে চিরা, মুড়ি, গুড়, স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, মোমবাতি, ম্যাচ এবং বিস্কিট আছে। তো স্যারের জন্য আপনারা দোয়া করবেন, স্যার আরো ত্রাণের জন্য আমাদের যে ত্রাণের যে মন্ত্রী মহোদয় আছে তার কাছে নিজে ফোন করেছেন, চিঠি লিখেছেন, ডিও লেটার লিখেছেন, আমাদের কাছে আরো ত্রাণ আসবে, ঠিক আছে? তো আপনারা ধৈর্য ধরে আমাদের কাছ থেকে এই ত্রাণ বুঝে নেবেন, আপনারা শৃঙ্খলা বজায় রাখবেন, বিশৃঙ্খলা হলে তো আমরা রেখে দিতে পারবো না, ঠিক আছে? তো আপনারা একজন করে স্লিপ দিবেন, ঠিক আছে?
আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আয়োজন করার জন্য সবাইকে একটু রোচনা, সেটা হলো আমাদের আশিক মেম্বার গড়বাড়িয়া, তারা নির্বাচনের সময় একটা কি বলে বাইসা নৌকা মানে নৌকা, ওই যে আমার বাইসের ওই যে বসে আছে ওই যে বাম পাশে, এই নৌকা নির্মাণ করার জন্য আমরা সার্বিক সহযোগিতা করতে চেয়েছিলাম। তো আমরা সহযোগিতা যতটুকু করেছি তাতে শেষ হয় নাই। আগামীকালের মধ্যে আরো 50,000 টাকা আমরা বাইসা নৌকার জন্য দিব। কেউ তালি দিলেন না, তো প্রয়োজনে আরো দেব, যত প্রাণ লাগবে দেব। বাইসা নৌকা বানাইতে যত টাকা লাগে সব দেবো, কোনো অভাব থাকবে না, কোনো অভাব থাকবে না ইনশাআল্লাহ। জয় বাংলা। মাননীয় মন্ত্রীমহোদয়ের হাত থেকে প্রাণ সংগ্রহ করার জন্য বিশৃঙ্খল ঘটনা করছি, সবাই লাইন ধরেন, সবাই লাইন আসেন, সবাই লাইন আসেন, সবাই লাইন আসেন। খারাপ দিন না, শুধু ছেড়ে কাউকে দিন না। আমাদের নেতৃবৃন্দ, ভাইরাল আলো, আমাদের